হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন কেকের রেসিপি। আজ আমি বানাবো একলেস অরেঞ্জ কেক। স্টেপ বাই স্টেপ বানাবো আর সিম্পলভাবে বানাবো। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাতে হয় একলেস অরেঞ্জ কেক। কেকের স্পঞ্জটা বানাতে কি কি লাগছে চলো একবার চট করে তাহলে দেখে নিই। এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি বা অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। চিনি আছে পাউডার সুগার 2/3 কাপ। গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার আছে হচ্ছে 1/4 কাপ। দুধ আছে হচ্ছে ওয়ার্ম মিল্ক আছে এটা এটা আছে হচ্ছে 1/2 কাপ। সাদা তেল আছে হচ্ছে 1/4 কাপ। বেকিং পাউডার আছে 1 টিস্পুন। বেকিং সোডা আছে 1/2 টিস্পুন। ভিনিগার, হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছে হচ্ছে 1 টেবিল স্পুন প্লাস 1/2 টেবিল স্পুন। 1 পিঞ্চ নিয়ে নিয়েছি নুন। অরেঞ্জ এসেন্স লাগবে হচ্ছে 1/2 টিস্পুন। আর কালারের জন্য আমি এখানে 2 ড্রপ অরেঞ্জ কালার নিয়ে নেব। তাহলে চলো স্পঞ্জটা বানাতে শুরু করি। এখানে দেখো একটা স্কোয়ার আমি মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো অয়েল গ্রিস করে নিয়েছি, তার উপরে বাটার পেপার লাগিয়েছি, লাগিয়ে তার উপরে অয়েল গ্রিস করে নিয়েছি। আর এর সাথে সাথেই আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে মাইক্রোওভেন প্রিহিট করতে বসিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিট। নেক্সট দেখো একটা বড় দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেব দুধটা, আর সাথে সাথেই দিয়ে দেব ভিনিগার। দিয়ে 10 মিনিট আমি ওয়েট করব। তাহলে 10 মিনিট পর আমি আবার ফেরত আসছি। 10 মিনিট পর দেখো দুধটা কিন্তু ফেটে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব সাদা তেল, আর সাথে সাথেই মিশিয়ে দেব পাউডার সুগার, আর মিশিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। তারপর একটা স্ট্রেনার নিয়ে নিলাম, নিয়ে ময়দাটাকে স্ট্রেন করে নেব। ময়দাটাকে দেখো ভালো করে স্টেইন করে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম নুন। মিশিয়ে দিয়ে স্প্যাচুলার সাহায্যে কাটফোল্ড মেথডে এটাকে মিক্সড করে নেব। তাহলে আমি এটা মিক্সড করে আবার ফিরে আসছি। দেখো স্প্যাচুলার সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন অরেঞ্জ এসেন্স, আর দিয়ে দেব হচ্ছে 2 ড্রপ অরেঞ্জ কালার। দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। কালারটা দেওয়ার ফলে দেখো ব্যাটারটা কিন্তু হালকা অরেঞ্জ কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। দিয়ে 2 মিনিটের জন্য ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। বিট করার পর ব্যাটার কিন্তু পুরোপুরি রেডি। থিকনেসটা দেখো এবার কিন্তু এটাকে মোল্ডে আমি ট্রান্সফার করে নেব। মোল্ডে দেখো ট্রান্সফার করে নিয়েছি, এবার ট্যাপিং করে নেব। ট্যাপিং দেখো করে নিয়েছি, এবার কিন্তু এটা বেক করে নেব 180 ডিগ্রিতে। কনভেকশন মোডে গিয়ে 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট বেক করব। মাঝে অবশ্যই 2 বার চেক করব। আর সবার কিন্তু মাইক্রোওভেনে হিটিং পাওয়ার সেম হয় না, কারোর ক্ষেত্রে বেশিও হতে পারে টাইমটা, কারোর ক্ষেত্রে কিন্তু কমও লাগতে পারে, সেটা কিন্তু তোমাদের নিজেদের খেয়াল করে নিতে হবে। তাহলে আমি কেকটা বেক করে আবার ফিরে আসছি।
30 মিনিটের মাথায় দেখো কেক কিন্তু পুরোপুরি বেক হয়ে চলে এসেছে। একটা স্টিক নিয়ে নিয়েছি, দেখো স্টিক কিন্তু একদম ক্লিয়ার এসেছে, তার মানে কিন্তু কেক কিন্তু খুব ভালো করে বেক হয়েছে। এবার এটাকে ঠান্ডা করব, তারপর আমি কেকটা ডিমল্ট করব। কেক দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ডিমল্ট করব। আস্তে আস্তে আমি বাটার পেপারটা কিন্তু খুলে নেব। বাটার পেপারটাকে খুলে নিলাম, কেকটা দেখো কতটা নরম হয়েছে দেখো। এবার এটাকে স্লাইস করে নেব, প্রথমেই ওপরে যেটা ফুলে গেছে সেটা কেটে সমান করে নেব। টোটাল দেখো কেকের স্লাইস আমি তিনখানা করলাম, ভেতরটা দেখো পুরোটা কিন্তু ফুটো ফুটো হয়েছে। এবার দেখো টার্ন টেবিলের মধ্যে একটা দেখো কেকের বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে লাগিয়ে নেব আগে থেকে বিট করে রাখা হুইপিং ক্রিম। এখানে আমি হুইপিং ক্রিম ইউজ করেছিলাম হচ্ছে 1 কাপ। ক্রিমটা দেখো লাগিয়ে নিয়েছি, এবার একটা লেয়ার এর মধ্যে আমি দিয়ে দেবো, মাঝখান করে দেবো, দিয়ে জাস্ট হালকা করে চেপে দেবো। যেহেতু এটা অরেঞ্জ কেক আমি বানাচ্ছি, আমি দেখো অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। তোমরা যদি অরেঞ্জ জুস না পাও তাহলে কিন্তু সুগার সিরাপ ইউজ করতে পারো। এবার এটা এর মধ্যে দিয়ে দিল, জুস দিয়ে দেখো সোক করে নিয়েছি। এবার কিন্তু এই হুইপিং ক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। প্রথম লেয়ারটা দেখো হুইপিং ক্রিমের আমি করে নিলাম, এবার ওপর থেকে দিয়ে দেবো হোয়াইট চিপস। হোয়াইট চিপস দেখো চারদিকে দিয়ে দিয়েছি, এবার সেকেন্ড লেয়ারটা এর ওপরে আমি দিয়ে দেবো। সেকেন্ড লেয়ারটাও দেখো দিয়ে দিলাম, সেম ভাবে আমি অরেঞ্জ জুসটা দিয়ে দেব। অরেঞ্জ জুসটা দেখো দিয়ে দিলাম, এবার হুইপিং ক্রিমটা দিয়ে দেব, দিয়ে আবারও প্যালেট নাইফের সাহায্যে এদিক ওদিক করে লাগিয়ে নেবো, সাইডটাও কিন্তু কভার করে নেবো। এই লেয়ারটা দেখো কভার করে নিলাম, উপর থেকে আবারও দিয়ে দেব হোয়াইট চিপস। হোয়াইট চিপস দেখো দিয়ে দিয়েছি, এবার ফাইনাল লেয়ারটা দেব। এটা কিন্তু ছিল কেকের সবচেয়ে তলার লেয়ার, যেটা আমি উপরে দিয়েছি, আর উপরের লেয়ারটা দিয়ে দিয়েছি কিন্তু সবচেয়ে তলায়, দিয়ে হালকা করে চেপে নেব, নিয়ে সোক করে নেব
অরেঞ্জ জুস দিয়ে। সেম প্রসেস আবার দিয়ে দেব হুইপিং ক্রিম দিয়ে, এবার পুরোটা কভার করে নেব। ক্রাম্বল কোটিং দেখো করে নিয়েছি, সাইডগুলো দেখো যেখানে ক্রিম লেগেছিল সেগুলো কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। এবার এটাকে কী করবো, ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো প্রথম হুইপিং ক্রিমের লেয়ারটা সেট হওয়ার জন্য। তাহলে আমি হাফ অ্যান আওয়ার পর আবার ফিরে আসছি। হাফ অ্যান আওয়ার দেখো হয়ে গেছে, প্রথম লেয়ার দেখো সেট হয়ে গেছে। এবার আমি সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করে নেবো, আবারও হুইপিং ক্রিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কভার করে নেব। এটা হচ্ছে ফাইনাল কভার। সেকেন্ড লেয়ার দেখো কমপ্লিট করে নিয়েছি, এবার এটাকে 15 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেবো। খানিকটা হুইপিং ক্রিম আমি আলাদা করে তুলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ব্লু জেল কালার, 2 ড্রপ দেবো, 1 থেকে 2 ড্রপ ইউজ করবো। কালারটা দেখো ক্রিমের সাথে মিক্স করে নিয়েছি, এবার 195 নজল ইউজ করবো, পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। পাইপিং ব্যাগের মধ্যে দেখো ব্লু কালারের হুইপিং ক্রিমটা ভরে নিয়েছি, আর মুখের কাজটায় দেখো 1 ড্রপ আমি হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি। এবার এটাকে ডিজাইন করে নেব জাস্ট কালারটা ডিফারেন্ট আনার জন্য। এবার দেখো ইনটু নজলি ব্লু কালারটা আমি ভরে নিয়েছি, দিয়ে এটাও ডিজাইন করে নেব। ইনটু নজল দিয়ে দেখো ওপরটা আর সাইডটা দেখো কভার করে নিয়েছি, আর এইটা কভার করেছি হচ্ছে 195 নজল। আরেকটা বোলের মধ্যে নিয়ে নেব সামান্য হুইপিং ক্রিম, এর মধ্যে মিশিয়ে দেব হচ্ছে অরেঞ্জ কালার। এবার দেখো রোজ পিন নিয়ে নিয়েছি, আর দেখো রোজ বানাবার যে নজলটা হয় সেটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি রোজ বানিয়ে নেব। এবার দেখো সামান্য হুইপিং ক্রিমের মধ্যে আমি গ্রিন কালার মিশিয়ে নিয়েছি, আর নজল ইউজ করেছি হচ্ছে লিফ নজল, দিয়ে আমি লিফ বানিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেবো কিছু স্প্রিঙ্কলস।
এবার কেকটাকে কি করব ফ্রিজে 2 ঘন্টার জন্য আমি সেট করতে রেখে দেব। কেক দেখো, পুরোপুরি দেখো, সেট হয়ে চলে এসেছে। এটা একটু কাট করে দেখাই। কেকের লেয়ার গুলো দেখো, একদম কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে দেখো। ভীষণ ভালো একটা অরেঞ্জ ফ্লেভারের স্মেল চারদিকে একদম ছড়িয়ে আছে। যদি আমার এই এগলেস অরেঞ্জ ফ্লেভার কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে এগলেস অরেঞ্জ কেক বানিয়ে আমাকে কমেন্টে বলো তোমাদের কেকটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।